এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগরের রাজবাড়ি এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ও নগদ অর্থ সহ দুই কুখ্যাত নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। উত্তর জেলায় একের পর এক নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এবার ধর্মনগর রাজবাড়ি নতুন মোটর স্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, 10,000 ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, কফ সিরাপ ও নগদ 17,600 টাকা সহ নেশা সাম্রাজ্যের কুখ্যাত বেতাজ বাদশাহ উর্তি যুবক সঞ্জীব কালুয়ারকে জালে তুলেন পুলিশ সুপার। আজ বেলা 12টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে ফ্যামিলি রেস্টুরেন্টের মালিকের বাড়িতে হানা দেয়। তখন বাড়ির সকলে মধ্যাহ্ন ভোজনে ছিল, তাই বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতে বাধা দেয়। পুলিশ সুপার তাদের 5 মিনিট সময় দেন, তারপর শুরু হয় তল্লাশি। একের পর এক ঘর তল্লাশি চালায় পুলিশ। বসত ঘর থেকে প্রথমে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিলিতি মদ, তারপর উদ্ধার হয় ব্রাউন সুগার, বাড়ির প্রথম ঘর থেকে উদ্ধার হয় 10,000 ইয়াবা ট্যাবলেট সঙ্গে টাকা। পুলিশ সুপার সঞ্জীব কালুয়ারকে গ্রেফতার করার পর জানান, পুলিশ বেশ কিছুদিন ধরে সঞ্জীব কালুয়ার ও তার পরিবারের উপর নজর রেখে চলেছিল। আজ গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ধরার জন্য তিনি ধর্মনগর থানার ওসি মিলন দত্ত ও মহিলা ও পুরুষ পুলিশ নিয়ে বাড়ি তল্লাশি করেন, যার ফলস্বরূপ এই নেশা সামগ্রী আটক। জানা গেছে, দীর্ঘদিন এই মরণ নেশার ব্যবসা করে আসছিল সঞ্জীব, কিন্তু হাতে নাতে ধরতে না পারায় কিছু করতে পারছিল না পুলিশ। অল্প বয়সের এই নেশা কারবারের বাদশাহ সঞ্জীব কালুয়ারকে গ্রেফতার করায় ধর্মনগরবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। এ দীর্ঘদিন ধরে আমাদের ইয়েতে মানে নজরে ছিল। আজকে আজকে কনফার্ম ইনফরমেশন পেলাম, তারপরে তার বাড়িতে রেড করা হলো। আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ মাল পাওয়া গেছে পজিশন থেকে, আপনার ইয়াবা ট্যাবলেট, তারপরে কি কফ সিরাপ, তারপরে ব্রাউন সুগার, তারপরে খালি কন্টেনার, তার মদ বিভিন্ন ভ্যারাইটির কী নেই তার বাড়ির মধ্যে, সব কিছুর সে ব্যবসা বানিয়ে বসেছে এখানে। মানুষ আরও বলছে যে তার কি নিত্য নতুন, সে গাড়ি কিনে গাড়ি বিক্রি করে, তার লাইফস্টাইলই অন্যরকম আমরা দেখছি। এবং আজকেও কয়েকজন এখান থেকে মানে পালিয়ে গেছে, সবকে অ্যারেস্ট করা হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কর্তব্যে গাফিলতির কারণে চাকুরি থেকে বরখাস্ত হলেন কাঞ্চনপুর থানার এসআই মিক্কা ডার্লং। মাদক সংক্রান্ত মামলায় তদন্তের গাফিলতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রাজ্য পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ। কাঞ্চনপুর থানার এক মহিলা পুলিশ সাব ইন্সপেক্টরের পর এবার আরেক পুলিশ সাব ইন্সপেক্টর এম দার্লংকে বরখাস্ত করল উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। কর্তব্যে গাফিলতির দায়ে চাকরি থেকে এবার বরখাস্ত হন কাঞ্চনপুর থানার এসআই মিকা দার্লং। রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যের সমস্ত প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে চলেছে। জানা যায়, 16/8/2019 ইংরেজি তারিখে কাঞ্চনপুর থানার আরও এক পুলিশ সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এবং জানা যায়, মাদক সংক্রান্ত মামলায় তদন্তে গাফিলতির অভিযোগ ও 6টি এনডিপিএস মামলায় ঝুলে থাকার অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে নেশা বিরোধী অভিযান, সেই অভিযান উত্তর ত্রিপুরাতে সফলভাবে হচ্ছে সেটা আপনারা দেখছেন। আমরা প্রচুর অ্যারেস্ট করছি, সিজার করছি এবং মামলা নথিভুক্ত হচ্ছে নর্থ ত্রিপুরাতে। কিন্তু নেশা বিরোধী অভিযান তখনই সফল হবে যদি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা আমরা দেখেছি যে মিকা ডার্লং, যে সাব ইন্সপেক্টর কাঞ্চনপুর থানাতে পোস্টেড, ওনার কাছে 6টা কেস আছে এনডিপিএস কেস, যেগুলি দীর্ঘদিন ধরে ওনাকে সতর্ক করা সত্ত্বেও উনি ঠিকভাবে তদন্ত করছেন না। ঠিকভাবে তদন্ত না যদি হয়, এই কেসগুলি একটা টাইম লিমিটের মধ্যে শেষ করতে হয়। তো যেহেতু দেখলাম যে আমাদের যে সতর্কবাণীতে উনি সতর্ক হচ্ছেন না, তখন বাধ্য হয়ে ওনাকে কালকে সাসপেনশন করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে একটা ডিপি করা হবে কর্তব্য অবহেলার জন্য।
যাতে এই এই কাজটা করা হয়েছে, ওনাকে সতর্ক করার পাশাপাশি উত্তর ত্রিপুরাতে দিয়ে বাকি যে সাব ইন্সপেক্টররা যারা তদন্ত করছেন হিনিয়াস ক্রিমগুলি, তারাও সতর্ক হয়ে যাবেন এখন থেকে যে কেউ যদি এই ধরনের অবহেলা করে তাহলে কাউকে ছাড়া হবে না। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধর্মনগরে। শুক্রবার রাতে অফিসটিলা কালীবাড়িতে হানা দিয়ে কালীমায়ের শরীরে সোনা ও রূপার মূল্যবান গহনা নিয়ে পালিয়ে যায় চোরের দল। এই চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা ধর্মনগর জুড়ে। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ ধর্মনগরের সাধারণ মানুষ। এবার ধর্মনগর অফিসটিলা কালীবাড়িতে হানা দেয় চারজনের চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, সকাল 4:30 নাগাদ কালীবাড়ির ভেতর থেকে চারজনের একটি চোরের দল বেরিয়ে যেতে দেখে ওই এলাকার পাহারাদার চোর চোর বলে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। তারপর পাহারাদার মন্দিরে এসে দেখে মন্দিরের তালা ভাঙা। খবর দেওয়া হয় মন্দিরের পুরোহিতকে। তিনি এসে মন্দিরের ভেতরে প্রবেশ করে জানান, কালীমায়ের শরীরে সোনা ও রূপার গহনা চোরের দল নিয়ে গেছে, যা আনুমানিক সোনা হবে প্রায় 7 ভরি ও মায়ের পায়ের রূপার নূপুর 6 জোড়া। কথা হলো, বারবার চুরিকাণ্ড সংগঠিত করছে চোরের দল, পুলিশকে চ্যালেঞ্জে জানাচ্ছে চোর, তারপরও পুলিশ থেকে চুরি আটকাতে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এলাকাবাসীর দাবি, কালীমায়ের স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিক পুলিশ প্রশাসন। 5:07 আমার পাহাড়ে ফোন করছে ভোরবেলা, তো আমি আইসে যাচ্ছি মন্দির, মন্দিরের তালা ভাঙা পাঙ্গা সঙ্গে আমার সঙ্গে সে রেডিও আইসি আয়া তাই নদী গেল মন্দির তালা ভাঙা মায়ের পুরঙ্গর কত কোনো কিছু, তো পাহাড়ার হইলেও যে 4:30 সময় দেখছে 7 জন লোক ওই দিক দিয়া যাইতেছে, তখন সে তারা সুর সুর হয়ে দৌড়ে নিয়ে আর মুখ যখন দৌড়ে নিয়ে যখন দিছে তখন দেখে তারা ওই দিয়ে গেছে, এরপরে আর কেউ বাইরেছেও না, আর সুর আর ধরা গেছে। কী কী জিনিস নিয়ে গেছে? মায়ের সমস্ত অলঙ্কারপত্র 6-2 জোড়া রূপার ইউ আসলো, তারপর একটা পালা আছে, একটা চূড় আছে, মান্তাসা আসলো, সোনার 2টা আংটি আছে, মায়ের কপালের টি, তারপর 2টা চুড়ি আছে। আনুমানিক কত করে হবে? 6-7। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার রাতে আসাম থেকে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার পথে হাতে নাতে ধরা পড়ল ধর্মনগর থানার এক কনস্টেবল, এমনটাই অভিযোগ উঠল। ঘটনার 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় উত্তর জেলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। শুক্রবার রাত আনুমানিক 7টা নাগাদ ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা থানাধীন ঝেড়ঝেড়ি গেইটে যে অল্টো গাড়িটি আটক করে নেশা সামগ্রী পেয়েছিল পুলিশ, সেই সামগ্রী ও আটক হওয়া ব্যক্তি এখন কোথায়, কেন পুলিশ বিষয়টাকে আড়াল করতে চাইছে? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি নাম্বারবিহীন মারুতি অল্টো গাড়ি থেকে 1 কার্টন নেশা সামগ্রী উদ্ধার হয় এবং এক যুবককে আটক করে পরে নিয়ে যাওয়া হয়। যেহেতু এলাকাটি কদমতলা থানার, কিন্তু কদমতলা থানায় যুবককে আনা হয়নি, ধর্মনগর থানা পুলিশ সুপারের অফিসেও নিয়ে যাওয়া হয়নি। তাহলে কি পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে, যার জন্য গোটা উত্তর জেলার পুলিশ প্রশাসন বিষয়টি আড়াল করছে? কথায় আছে না, সর্ষের মধ্যে ভূত। ধর্মনগর থানার কর্তব্যরত এক গুণধর কনস্টেবল আসাম থেকে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার সময় হাতে নাতে ধরা পড়ে। ঝেড়ঝেড়ি গেইটের সিসি ক্যামেরা দেখলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পুলিশের খাতায় ঘটনার 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, অথচ কোনো মামলা নেই, কদমতলা থানা সম্পূর্ণ অজ্ঞাত। বিষয়টা কেমন করে হয়? তাহলে কি উত্তর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটি জেনে শুনে আড়াল করার চেষ্টা করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা বিরোধী অভিযানের প্রধান কৃতিত্ব যদি পুলিশকে দিয়ে থাকেন, তাহলে সেই পুলিশই নেশা পাচারে জড়িত হয়ে খাকি উর্দিতে দাগ লাগাচ্ছে, আর পুলিশের কলঙ্ক ঢাকতে ঊর্ধ্বতন অফিসাররাও নিজেদের গায়ে কলঙ্ক লাগাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় কাকে গ্রেপ্তার করা হয়েছিল, মারুতি অল্টো কারটি কার ছিল, যে কার্টুনটি পাওয়া গেছে তার মধ্যে কি ছিল, এই প্রশ্নগুলি উঠে আসছে। ঝেড়ঝেড়ি গেইটের স্থানীয় জনতা কিন্তু প্রত্যক্ষদর্শী। পুলিশ যত বিষয়টাকে আড়াল করুক না কেন, সত্য উন্মোচন হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিষয়টির উপর দৃষ্টি দিলে বেরিয়ে আসবে আসল রহস্য। রাজ্য পুলিশে এখনো অনেক কুকীর্তি চলছে। খাকি উর্দিদারি যদি নেশা বাণিজ্যের সাথে যুক্ত থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। গাড়ি আটানোর পরে তারা গাড়ির করবাদ খুলছে, খুলে একটা ফুটলা লইয়া গেছে, আর ফুটলা তো আমাদের কিতা আছে না, আমরা আগলাতাই দিয়েছি না, এখানে আমরা দাবাত রাখলাম তারা দায়িত্ব দিছে না, পরে গাড়ির খর উঠানোর বাদ দিয়েছে, এখানে লম্বার প্লেটের ভিতরে তারা না ভিতরে আড়াই দিছে,
এরপরে এখানে আর কেউ গেছে না, তারা তারা ভিতরে তো আছে, মানে গাড়ি নাম্বার প্লেটটা খোলা খোলা কদমতলা ব্লকের অধীন সব গ্রাম পঞ্চায়েতে শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার মধ্যে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে বিজেপি জয়লাভ করেছিল 8টি আসনে এবং কংগ্রেস জয়লাভ করে 3টি আসনে। এই গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে শপথ নেন হানিফ উদ্দিন এবং উপপ্রধান পদে শপথ নেন রাজু লোহার। 16 আগস্ট উত্তর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই মধ্যে কদমতলা ব্লকের অধীন অধিকাংশ পঞ্চায়েতে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর মধ্যে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 11 জন জনপ্রতিনিধি, এর মধ্যে 8 জন শাসক দল বিজেপির ও 3 জন সদস্য কংগ্রেসের। সংখ্যালঘু অধ্যুষিত ওই পঞ্চায়েতের প্রধান পদে শপথ নেন বিজেপির যুব নেতা হানিফ উদ্দিন এবং উপপ্রধান নির্বাচিত হন রাজু লোহার। প্রধান হানিফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে সামনে রেখে একটি স্বচ্ছ পঞ্চায়েত গঠন করে গ্রামবাসীদের সেবা করতে চান। মূলত দীর্ঘ একনাগাড়ে ওই পঞ্চায়েতটি সিপিএম এর দখলে ছিল, কোনোদিনই বিরোধীরা দখল করতে পারেনি। প্রাক্তন বিধায়ক ফয়জুর রহমানের শক্ত ঘাঁটিটি এবার গেরুয়া ঝড়ে লাল বসন উড়ে যায়। মানুষও অত্যন্ত প্রত্যাশা নিয়ে বিজেপিকে উপহার দিয়েছে পঞ্চায়েতটি। অবশ্য গতকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। উত্তরবাড়ি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখন কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। প্রধান নির্বাচনে আমরা সদস্য 11 জনের মধ্যে 7 জন আমরা বিজেপি দল থেকে ছিলাম। তো প্রধান নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছিল এবং আমি অনেকদিন ছুটি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছি এবং উপপ্রধান হিসাবে রাজু লোহার নির্বাচিত হয়েছেন। বিরোধীদের অন্য দলের 4 জন মেম্বার ছিল, তারা পরাজিত হয়েছে। তো আগামী দিনে এই পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করে যাওয়ার অঙ্গীকার করতে আমরা হয়েছি এবং জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো বলে আজকে প্রতিজ্ঞা করা হয়েছে। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকিটিং কাউন্টার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন Cloud 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন Cloud 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন Cloud 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। Cloud 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। আবারও দিন দুপুরে এক মহিলার গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায় 2 বাইক আরোহী। ঘটনা রাজধানীর ধলেশ্বর এলাকায়।
এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা শহর জুড়ে। রাজধানীর ধলেশ্বর এলাকায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে শহর আগরতলায়। শনিবার সকালে ধলেশ্বর এলাকায় এক মহিলার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুই বাইক আরোহী। এই ঘটনায় মহিলার গলায় ও বাঁ হাতে আঘাত লাগে। এই দিন তিনি জেল আশ্রম রোড ধরে যাচ্ছিলেন। আচমকা পেছন থেকে বাইকে করে দুই ছিনতাইবাজ এসে তার গলার স্বর্ণের হার ছিনিয়ে নিয়ে চলে যায়। হতভম্ব হয়ে পড়েন মহিলা। আশপাশের লোকজন দুই ছিনতাইবাজকে আটকাতে ব্যর্থ হয়। এই ঘটনায় ভেঙে পড়েছেন ছিনতাইবাজের খপ্পরে পড়া চন্দ্রপুরের বাসিন্দা মঞ্জুরানী রায়। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। একটি মামলা নেয় পুলিশ। কোন জায়গাতে নিছে? ওই যে ব্লেস কোম্পানি একটা আছে যে এদিকে দুতলা বাড়ি, এদিকে সব দিকে দুতলা, এ জায়গা থেকে এই ওই ছেলেটা তোমার মতো ছেলেটা যে কি জানা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি যাইতেছি আর একটা পিছনে বাইকও বাইকে ছেলেটা বাইক আর বড়টা বাইকও আর ছেলেটা যায় আমার দিকে আমার কত মানুষ যাইতে যায়। আমি তো আপনি কি করেন? আপনার ছেলে মেয়ে আছে? আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণদন দাস। শনিবার মার্ক ফেডের প্রধান কার্যালয়ে সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়। দ্য স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণদন দাস। শনিবার রাজধানী বাধারঘাট স্থিত ত্রিপুরা মার্ক ফেডের প্রধান কার্যালয়ে মার্ক ফেডের নয়া চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। একই সাথে মার্ক ফেডের নয়া কমিটির সকল সদস্য সদস্যাকে এই দিন স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরা মার্ক ফেডের কর্মচারীদের পক্ষ থেকে এই দিন ত্রিপুরা মার্ক ফেডের নয়া চেয়ারম্যান সহ নবনির্বাচিত সদস্য সদস্যাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ও তাদেরকে উত্তরীয় করিয়ে স্বাগত জানানো হয়। সাংসদ প্রতিমা ভৌমিক সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান, ত্রিপুরা মার্ক ফেড একটি লাভজনক সংস্থা। তিনি ত্রিপুরা মার্ক ফেডের শ্রীবৃদ্ধি কামনা করেন। ইচ্ছে থাকলে ত্রিপুরা মার্ক ফেড দিয়ে কর্মসংস্থানও করা যাবে, এমনকি অনেক টাকা লাভ হবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক। ত্রিপুরা মার্ক ফেডের মাধ্যমে মানুষ অনেক সুবিধা পাবে বলেও আশা প্রকাশ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। আমাদের সরকার আসার পরে মার্কফেডের প্রক্রিয়া রয়েছে, সেটা ইলেকশনের প্রক্রিয়াকে মান্যতা দিয়ে যে প্রসেস রয়েছে সেটাকে দিয়ে মার্কফেডের কমিটি গঠন করা হয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আজকে ঘোষণা করা হয়েছে। তো যারা মার্কফেডের যারা রয়েছেন, যিনি ইলেকশনটা করিয়েছেন ওনাকে ধন্যবাদ। আর যারা প্রশাসনিক লেভেলে এই মার্কফেডের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। নতুন করে যারা আমাদের সাতজন কমিটিতে এসেছেন এবং তিনজন সরকারিভাবে দেওয়া হয় তাদের সবাইকে আমি এই তাদের নেতৃত্বে মার্কফেডের শ্রীবৃদ্ধি কামনা করি। কারণ মার্কফেড একটা লাভজনক সংস্থা, কিছুটা লাভ রয়েছে এবং যদি ইচ্ছা করে, আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান বুঝেছেন যে যদি ইচ্ছে করে মার্কফেড দিয়ে অনেক কর্মসংস্থানও করা যাবে এবং রাজ্যকে বছরে অনেক টাকা, কোটি টাকার উপরে সেটাকে লাভ করাতে পারে। মার্কফেড একটা লাভজনক সংস্থা। তো আমি যারা সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের বামুটিয়ার MLA আদরণীয় কৃষ্ণদন দাস মহোদয়কে সেটা মার্কফেডের চেয়ারম্যান উনি করেছেন। তো মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ, আমাদের গোটা টিমকে ধন্যবাদ যে আপনারা মুখ্যমন্ত্রী আপনাদের উপরে যে আস্থাটা রেখে লাভজনক সংস্থাকে আরও বেশি কীভাবে লাভে পৌঁছানো যায়, রাজ্যের মানুষের সুবিধার্থে রাজ্যের মানুষকে সেবা দেওয়ার যে অঙ্গীকার আপনারা নিয়েছেন তার মাধ্যমে রাজ্য একটা লাভ দেখবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং মানুষ মার্কফেডের মাধ্যমে অনেক সুবিধা পাবে, আমি তাদের কাছে সেটাই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার কল্যাণপুরে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত সদস্য ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শনিবার সকাল থেকেই কল্যাণপুর আরডি ব্লকের পঞ্চায়েতে পঞ্চায়েতে শপথ গ্রহণ শুরু হয়। এই দিন আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের সদস্য সদস্যরা শপথ নেন। কল্যাণপুর ব্লকের দক্ষিণ দুর্গাপুর, পূর্ব কল্যাণপুর, পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যরা শপথ নেন। দক্ষিণ দুর্গাপুরে প্রধান হন শিখারানী দাস এবং উপপ্রধান উত্তম কুমার রায়। পূর্ব কল্যাণপুরে প্রধান নির্বাচিত হন দীপক সরকার, উপপ্রধান কৃপাময় পাল। পূর্ব কুঞ্জবনে প্রধান নির্বাচিত হন জন্টু পাল, উপপ্রধান উত্তম কুমার দাস নির্বাচিত হন। সবকটি পঞ্চায়েতে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং সমাজকর্মী সুমেন গোপ সহ অনেকে। শেষে ছিল মিষ্টি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আমাদের বক্তব্য, যেহেতু আমরা সেই বর্তমান সরকারের প্রতিনিধি হিসাবে আজকে সেই পঞ্চায়েতে দায়িত্বভার গ্রহণ করব, সেখানে আমরা নির্বাচনের আগেও দল অনেককে মনোনীত করেছে, সেখানে রাজ্যের সভাপতি মনোনয়ন দিয়েছে, সেই দলের আদর্শ এবং নীতিকে মাথায় করে আমরা চলছি এবং আগামী দিনে চলব। অনেকেরই আশা আকাঙ্ক্ষা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, কিন্তু দল যাকে দিয়েছে সেটি আমরা মাথা পেতে নিয়েছি, এটাই নিয়ম। এবং আজকেও সেই দলের সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় বিপ্লব কুমার দেব, উনি নিজে কল্যাণপুর আর্ডি ব্লকে ওই কল্যাণী রায়কে দিয়েছেন এবং কল্যাণী রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে উনি প্রেরণ করেছে। দক্ষিণ দুর্গাপুর সেই তাপস সেনের হাত ধরে সেখানে উইপ দেওয়া হয়েছে, প্রত্যেকটি গ্রামসভাতে একজন করে নিয়োগ করা হয়েছে। সেই উইপে যাদেরকে প্রধান উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে তাদেরকে আমরা বরণ করে নেব, প্রাধান্য দেব, কারণ দল এর মনোনীত করেছে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বারৈগ্রাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রথম মৃত্যু দিবস উপলক্ষে আজ বারৈগ্রাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতন তাকে স্মরণ করে। এই উপলক্ষে স্থানীয় শিক্ষাবিদ দিলীপ শর্মা চৌধুরীর পৌরোহিত্যে শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ সভাপতি রবীন্দ্র দেব, সিআরসি শামসুল হক, অরুণ চন্দ্র ধর, মঙ্গলচন্দ্র বিশ্বাস, অরূপ রায় এবং বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক সঙ্গীত, বাজপেয়ীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সমস্ত দলের যারা নেতৃবৃন্দ, নেতৃত্ব সবাই শোকাহত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীজি যে বিজেপির থেকে যে উনি প্রতিনিধিত্ব করেছেন সেটা নয়, যে ভারতবর্ষের একজন রত্ন এবং এই ভারতবর্ষের জন্য তিনি অনেক কিছু করে গেছেন, একজন অসাধারণ ব্যক্তিত্ব যার জন্য সবাই মর্মাহত হয়েছিলেন, শোকাহত হয়েছিলেন। আমি যদিও কংগ্রেস করি, কিন্তু কিছু কিছু বিজেপির নেতৃত্বকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি, তার মধ্যে অটল বিহারী বাজপেয়ীজি, সুষমা স্বরাজজি। বারৈগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মালদা শহরের রেললাইনে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির দেহ ফিরে পেল তার পরিবার। জানা যায় মৃত ব্যক্তির নাম রতন পাণ্ডে, বাড়ি বিহারের সাহেবগঞ্জ জেলার রতনপুর গ্রামে। শুক্রবার সকালে মালদা শহরের বড়শাঁকো এলাকায় রেললাইনের ধারে ঝোপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সেই খবর দেখে শনিবার মৃতের পরিজনেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহ শনাক্ত করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রতন পাণ্ডে, বয়স 50 বছর, বাড়ি বিহারের সাহেবগঞ্জ জেলার রতনপুর গ্রামে।
জানা গিয়েছে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর হঠাৎ কলোনি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তার সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের লোকেরা জানিয়েছেন তার কাছে নগদ টাকা এবং মোবাইল ছিল, সেই জন্যই হয়তো দুষ্কৃতীরা সর্বস্ব লুট করে তাকে খুন করেছে। পরিবারের লোকেরা ধন্যবাদ জানিয়েছে সংবাদ মাধ্যমকে, কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে তারা মৃতদেহ খুঁজে পেয়েছেন। আমরা সাংবাদিকের মাধ্যমে পেলাম। হ্যাঁ, কিভাবে? সাংবাদিকের টিভিতে চ্যানেলে সব ছেড়ে দিয়েছিল, সেভাবে আমরা 5 দিন পরে আমরা টিভি দেখে জানতে পারি যে আমার মেসমশাই মারা গেছেন, হসপিটালে আছেন। সেইভাবে করে আমরা আজকে ওর মানে ডেড বডি আমরা পাওয়ার জন্য এসেছি এবং সেই খুঁজে আমরা পাওয়া পেয়েছি। বাড়হারবা থেকে মালদা টাউন আসছে। কার বাড়ি আসছিলেন? ওনার শ্বশুর বাড়ি। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। খুনের দায়ে দীর্ঘ 7 বছর হাজতবাস করে এসে পুনরায় 1 মাসের মধ্যে এক উপজাতি নাবালিকাকে বলপূর্বক অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল কৈলাসহরের ইয়াজিখাওড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে কৈলাসহর থানার মহিলা পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে তাকেও পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আবারও কৈলাসহরে মহিলা থানার অন্তর্গত এলাকাতে নাবালিকা মেয়ে ধর্ষিতা হয়। 15 বছরের 9ম শ্রেণীর ছাত্রী মামন দেব বর্মা, কল্পিত নাম। গত 15ই আগস্ট কৈলাসহর শহর থেকে দুপুরে অপহরণ করে নিয়ে যায় ইদ্রিস আলী। কৈলাসহরের পূর্ব ইয়াজিখাওড়া গ্রামের রমিজ আলীর ছেলে ইদ্রিস আলী মামন দেব বর্মাকে অপহরণ করে নিজের গ্রামে অর্থাৎ ইয়াজিখাওড়া গ্রামে গভীর জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জঙ্গলে কয়েকবার ধর্ষণ করার পর ইদ্রিস তার নিজ বাড়িতে নিয়ে যায়। 3 দিন ধরে মামনকে আটকে রেখে তার নিজ বাড়িতে শারীরিক নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে। মামনের বাড়ি কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লকের অধীনে জামতুলবাড়ি ADC ভিলেজের ছাগলডেমা গ্রামে। মামনের মা বাবা জুম চাষ করে পরিবার চালায়। মামনের জেঠুর বড় মেয়ে কৈলাসহর শহরে ভাড়া থেকে কৈলাসহর কলেজে পড়াশোনা করে। 15ই আগস্ট দুপুরে ভাড়া বাড়ির সামনে থেকে ইদ্রিস মামনকে অটোতে তুলে নিয়ে গিয়ে এই কাণ্ড করে। মামনের মা 15ই আগস্ট মিসিং ডায়েরি করেছিল কৈলাসহর মহিলা থানায়। আজ দুপুরে মামনের পরিবার শুনতে পায় যে মামন ইয়াজিখাওড়া গ্রামে ইদ্রিসের বাড়িতে রয়েছে। সঙ্গে সঙ্গে কৈলাসহর মহিলা থানায় খবর দিলে মহিলা থানার পুলিশ ইদ্রিসের বাড়িতে গিয়ে মামনকে এবং ইদ্রিসকে পায় এবং দুজনকেই মহিলা থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে মামনের মা ইদ্রিসের বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ করে এবং মহিলা থানা মামলাটি রেজিস্ট্রিও করে। মামলার নাম্বার হলো KLS WPS 34/19। পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তার করে গারদে ঢুকিয়ে দেয়। পুলিশ সন্ধ্যায় মামনের মেডিকেল পরীক্ষা করে RGM হাসপাতালে। মহিলা থানার পুলিশ সূত্রে জানা যায় মেডিকেল পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পায় ডাক্তার। মামনের মা ইদ্রিসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মিডিয়ার প্রতিনিধিদের সামনে। ইদ্রিস আলী দরিয়া নিয়েছে আর আমার মায়ের 15 বছরের রেপ করছে এই জঙ্গলের ভিতরে নিয়ে, আর জানেও না আমরা কিছু না, মায়া তারে নিয়া নিয়ে গেছে। আর যে কে নিয়ে গেছে? ইদ্রিস আলী কয়দিন রাখছে? আজকে লইয়া 3 দিন। 3 দিন? তোমরা বাড়ি কোন জায়গায়? জামতলবাড়ি, ছাগলডেমা জামতলবাড়ি। তো এখন তোমরা কি চাও? আমরা ছেলে তার শাস্তি চাই। তো তোমার মেয়েটা কি করে? মেয়েটা লেখাপড়া করে। কোন ক্লাসে? 9-এ। তো মেয়েটা মেয়েটা কোন জায়গাতে নিয়ে গেছে? টাউন থেকে, ওই যে ইয়ে থেকে, টাউন থেকে নিয়ে গেছে। জোরজবস্তি? জোরজবস্তি করিয়া নিয়ে দিয়েছে। তোমার মেয়েটা কি ইদ্রিস আলীর চিনতো? নি চেনে না, জানে না, চেনেও না জানেও না কিচ্ছু না। আমার মেয়ে কিচ্ছু জানে না, বাংলা ভাষা পারে না, কিচ্ছু পারে না আমার মেয়ে। তো এখন ইদ্রিস আলী কই? ইদ্রিস আলী থানার পুলিশ ধরছে। পুলিশ ধরছে তারে ইদ্রিস আলীলে।
উল্লেখ, ইদ্রিস গ্রামের এক মার্ডার কেসে দোষী সাব্যস্ত হয়ে একটানা 7 বছর জেল খেটে গত 25 দিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়েছিল। 27 বছরের ইদ্রিস মার্ডার কেসের শাস্তি সম্পূর্ণ করে জেল থেকে বের হয়ে আবারও ধর্ষণের মামলায় গ্রেপ্তার হলো। যদিও ইদ্রিস মামুনকে ধর্ষণ করেনি বলে দাবি করেছে, অথচ মামুন এবং মামুনের মা দুজনেই প্রকাশ্যেই বলছে ইদ্রিস ধর্ষণ করেছে। কোন জেলে আসলে এখন যে এই যে একটা খারাপ কাজ করলা? আমি তো কোন খারাপ কাজ আমি চিনি না তো দাঁড়ালে মেয়েটা তো অভিযোগ করছে তুমি করছো মা তারা কইছে তারা এখানে আমরা গিয়ে খাজ করতাম। তো তোমার বাড়িতে মেটা আছে তুমি জানালে না? এও এ ফোন করে লিয়া গেছে তো আমি লিয়া আওয়া ধরছি আমার বারদাকে। তো মেয়ের মা এবং মেয়ে তো অভিযোগ করছে যে তুমি রেপ করছো। আমি তো চিনিও না রেপ করবো কই থেকে তারা রে। কয়লা শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।